সামনে ব্রিজ বন্ধ, যে কারণে আশুলিয়া বিকল্প সড়ক ধরে রাজধানী থেকে বের হতে হচ্ছে। আর এই কারণে সড়কে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা এখানে আটকে থাকলেও শহরে প্রবেশের গাড়িগুলো টঙ্গী বেইলি ব্রিজ ব্যবহার করে সহজে যেতে পারছে। যাত্রীরা বলছেন, জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা উচিত। এমন যানজট, এই দুরবস্থা রাস্তার যে একবারে নাজেহাল। গাজীপুরের গাড়িগুলো আসতেছে এখান দা, আর ঢাকার গাড়িগুলো যাইতেছে কামারবাড়া হইয়া, এই জন্য একটা জ্যাম জনরা সৃষ্টি হয়েছে। এখান থেকে 2 কিলো রাস্তা না আপনার 3 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। এটা খুব দ্রুত যেন এই রাস্তাটা খুলে দেওয়া হয়। শনিবার সকালে তুরাগ নদের উপর পুরানো ব্রিজটি পরিদর্শন করেন ব্রিজ অথরিটি প্রজেক্ট ডিরেক্টর সহ সড়ক বিভাগের কর্মকর্তারা। এ সময় সেতু অংশের পরিচালক এমন পরিস্থিতির জন্য ট্রাফিক বিভাগের সমন্বয়হীনতার কথা বলেন। ভেঙে যাওয়ার পরে তারা এগ্রি করলো, কিন্তু আমাদেরকে আরো যদি 1 মাস আগে বলতো যে ঠিক আছে তাহলে আমার এই ব্রিজ হয়ে যায় নেক্সট রবিবারের মধ্যে, আমরা হোপফুলি এটা শেষ হবে। গত মঙ্গলবার রাতে লোহাবর্তী লরি আটকে তুরাগ নদের উপর এই ব্রিজের মাঝখানটা ভেঙে পড়ে। এরপর থেকে কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়। সময় সংবাদ, গাজীপুর।